কর্মক্ষম জনশক্তি বাড়াতে দম্পতিদের সন্তান জন্মদানে উদ্বুদ্ধ করে যাচ্ছে চীন। এর অংশ হিসেবে জন্ম নিয়ন্ত্রণ বিধি শিথিলের পর এবার মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে তারা। বেজিং, সাংহাই সহ বেশ কিছু শহরের কর্তৃপক্ষ এরই মধ্যে মাতৃত্বকালীন ছুটির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চীনে বর্তমানে জাতীয়ভাবে 98 দিনের মাতৃত্বকালীন ছুটির বিধান চালু রয়েছে। এ সময় কর্মজীবী নারীরা পূর্ণ বেতন পেয়ে থাকেন। তবে স্থানীয়ভাবে দেশটির এক এক অঞ্চলে মাতৃত্বকালীন ছুটির বিধান এক এক রকম। বেজিং শহরের স্থানীয় সরকার ঘোষণা করেছে, নারীরা এখন থেকে 158 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। শহরটিতে এতদিন যে নিয়ম চালু ছিল তার তুলনায় 30 দিন ছুটি বাড়ছে। এদিকে একই রকমের ঘোষণা দিয়েছে সাংহাই কর্তৃপক্ষ। পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশে দ্বিতীয় কিংবা তৃতীয় সন্তান জন্ম দেওয়া মায়েদের জন্য 188 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বেজিংয়ে নতুন বাবারা চাইলেও তাদের নির্ধারিত পিতৃত্বকালীন ছুটি বাড়িয়ে নিতে পারবেন, তবে এক্ষেত্রে স্ত্রীর ছুটি ভাগাভাগি করে নিতে হবে তাকে। জেজিয়াং প্রদেশে 15 দিন এবং সাংহাইতে 10 দিনের পিতৃত্বকালীন ছুটির নিয়ম বহাল থাকছে। চীনের বিভিন্ন এলাকায় মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে ইন্টারনেটে বিভিন্ন আলোচনা হতে দেখা গেছে। কেউ কেউ আশঙ্কা জানিয়েছে এই সিদ্ধান্তের কারণে নারীদের বেকারত্বের হার বাড়বে। অনেক প্রতিষ্ঠান এখন নারী কর্মী নিয়োগ দেওয়ার আগে দুবার করে ভাববেন। কেউ কেউ আবার বেজিংয়ের পিতৃত্বকালীন 15 দিনের ছুটির বিধান অপরিবর্তিত রাখা নিয়ে প্রশ্ন তুলেন। গত বছর চীনে প্রতি 1000 জনসংখ্যার বিপরীতে নতুন জন্ম নেওয়া শিশুর সংখ্যা 8.52। 1978 সালের পর এই জন্মহার সবচেয়ে কম। 1978 সাল থেকেই মূলত বার্ষিকভাবে নতুন জন্ম নেওয়া শিশুর সংখ্যা নথিভুক্ত করতে শুরু করেছিল চীন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, জন্মহার কম থাকায় জনবল সংকটের মুখে পড়েছে চীন। কর্মস্থলে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, কমে যাচ্ছে অর্থনৈতিক গতিও। 2016 সালে কঠোর এক সন্তান নীতি থেকে সরে আসে চীন। ওই বছর ঘোষণা করা হয় যে কোনো দম্পতি দুটি করে সন্তান নিতে পারবেন। চলতি বছরের শুরুর দিকে বিধিতে আবারও পরিবর্তন এনে বলা হয় এখন থেকে 3 সন্তানের জন্ম দেওয়া যাবে। তবে জীবনযাপনের ব্যয় অনেক বেড়ে যাওয়ার কারণে এখনও পর্যন্ত সেই উদ্যোগ সাফল্যের মুখ দেখেনি। জায়ফ রহমান, রেডিও টুডে। Radio Today, 89.6 FM.